ইউটিউব থেকে এখন অবধি কত টাকা ইনকাম করলে? এটা শেষে বলছি, এটা অনেক জনের প্রশ্ন। হ্যালো, চেক চেক, ওয়ান টু থ্রি ফোর, হ্যালো, চেক চেক, মাইক টেস্টিং। নমস্কার, ইটস মি অসীম আক্তার, এন্ড ওয়েলকাম টু শাহি বাংলা। তোমরা আমাকে এতদিন দেখেছো অন্যজনের সাথে কি মনে করতে, অন্যজনের কি মনে করে বাড়িয়েছি, অনেক জন কি মনে করেছি, কিন্তু এবার আমি আমার কি মনে করবো নিজে নিজে। তোমাদের কিছু ভুলভাল প্রশ্ন উত্তর আমি আজকে দেবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, ভিডিও শেষে আমি তোমাদেরকে তোমাদের ভালোবাসার এবং সাপোর্টের ফলে যেটা পেয়েছি সিলভার প্লে বাটন, হ্যাঁ এটা অনেকটা লেট করে ফেলেছি, তার জন্য সরি। চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচে। কিন্তু আজকে তোমাদেরকে সেটা দেখাবো। সবাই একটু সিট বেল্ট বেঁধে বসে যাও। ভিডিও শুরু করার আগে চলো একটু টাকা পয়সা ইনকাম করার কথা বলে নিই। ভাই, তোমরা তো সবাই জানো যে আইপিএল এর সিজন শুরু হতে যাচ্ছে, তো তুমি বাড়িতে বসে বসে আইপিএল এর মজা নিবে এবং সাথে সাথে 10-20 টাকা জিতে নিতে পারবে। ভাই কেমন করে? হ্যাঁ, এমন একটা অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনে তুমি তোমার নিজের আইপিএল টিম বানিয়ে তুমি জিতে নিতে পারবে 10-20 টাকা পর্যন্ত। সেই অ্যাপটার নাম কি? ইয়াস, সেই অ্যাপটার নাম হচ্ছে প্লেয়ার্স বট। হ্যাঁ ভাই, এখানে তুমি অনেক ধরনের গেম খেলতে পারবে। তো বেসিক্যালি তুমি এখানে তোমার আইপিএল এর নতুন করে একটা টিম বানাবে এবং সেখান থেকে তুমি জিততে পারবে 10-20 টাকা পর্যন্ত পুরস্কার। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে 10 লাখ টাকার একটা লিগ আছে, সেটাতে তুমি একদম ফ্রিতে এন্ট্রি করতে পারবে। এবং জেতার চান্স আছে ভাই বিএমডাব্লিউ বাইক। আর হ্যাঁ, সবচেয়ে মূল্যবান কথা, এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া ভাই, এখানে ফ্রডের কোনো ব্যাপার নেই, 100% জেনুইন অ্যাপ। এখানে প্রত্যেক দিন 7 মিলিয়নের ওপর লোক এসে খেলাধুলা করে ভাই, এই অ্যাপে তুমি খেলে নিতে পারো। আর এখানে শুধুমাত্র ক্রিকেট নয়, ক্রিকেট ছাড়াও এখানে তোমার আছে যেমন ধরো রামি, লুডো, চেস, আরও অনেক ধরনের গেম আছে, তুমি গেম খেলে টাকা ইনকাম করতে পারবে। আমার ফেভারিট হচ্ছে রামি। আর এখানে টাকা উইথড্র করা একদম ইজি ভাই, তোমার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা চলে যাবে। আর হ্যাঁ, মেইন কথা হলো তুমি আমার রেফারেল কোডটা ইউজ করো প্লেয়ার্স 200, তাহলে তুমি কিন্তু 200 টাকার বোনাস পেয়ে যাচ্ছ ভাই। আর সেই বোনাস নিয়ে খেলবে, তার দেরি কিসের জন্য? যাও গিয়ে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে অ্যাপ্লিকেশনটা, সেটা ডাউনলোড করো এবং খেলতে শুরু করো, টাকা ইনকাম করো, মজ করো ভাই, মজ। তো চলো তাহলে প্রথম প্রশ্নটা দেখা যাক। ইনফাইমেন্টস উইথ অয়ন বলে একটা ভাই আমাকে প্রশ্ন করেছে, তোমার ইন্সপিরেশন কে ছিল এই ইউনিক গান বানিয়ে আমাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য? বাই দ্য ওয়ে, লাভ ইওর সংস ব্রো, আর তোমার কটা গার্লফ্রেন্ড আছে? মানে ভাই আমাকে এখানে দুটা প্রশ্ন করেছে। তো প্রথম প্রশ্নের উত্তরটা হলো যে ভাই, প্রথম কথা তোমরা সবাই জেনে নাও, আমার চ্যানেলটা কিন্তু একদম মানে পিওরলি হবে মিউজিক চ্যানেল নয়। এখানে তুমি অ্যাক্টিং দেখতে পাবে, মানে গান এবং মানে ফানি ভিডিওস, এগুলো সব মিক্স করে তুমি দেখতে পাবে। তো ক্লিয়ার হয়ে গেল, কেউ ভাববে না যে এটা মানে টি সিরিজ এর মতো এটা মিউজিক চ্যানেল। ওকে, তারপরে বন্ধুটা বলছে যে তোমার গার্লফ্রেন্ড কটা আছে, এটা আরো অনেকেই প্রশ্নটা করেছে, কিন্তু আমি একবারই উত্তর দিয়ে দিচ্ছি ভাই, যে আমার কটা গার্লফ্রেন্ড আছে, যদি আমি এটা বলে দিই তাহলে আমার মানে গার্লফ্রেন্ড জেনে যাবে যে আমার কটা গার্লফ্রেন্ড আছে। তখন তোমার উত্তর দিতে গিয়ে কিন্তু আমার বাঁশ হয়ে যাবে, অতএব এটা আমি বলতে পারবো না। সুজয় বর্মন নামে এক ভাই আমাকে প্রশ্ন করেছে, চ্যানেলের নাম শাহি বাংলা কেন? কেন বেশ ভালো কোশ্চেন্স, কেন কেন শাহি বাংলা নাম? হ্যাঁ মনে পড়লো ভাই, এই চ্যানেলের নাম প্রথমে ছিল ডব কিন, মানে আমি ভাবছিলাম যে কি নাম রাখবো, ডব কিন, একটা আলাদা টাইপের নাম রাখবো, এমন নাম মানে ভাবলাম যে ডব কিন, এটা তো সালা কারো মনেই থাকবে না, এটা কোনো নাম হলো, কোন একটা বিদেশির লোকের নাম ছিল। তারপর আমি একদিন আমাদের মালদা, মানে আমি একটা ভাড়া বাড়িতে থাকতাম সেখানে, মানে মালদা যারা দেখছো তারা বুঝতে পারবে, বিহানি পেট্রোল পাম্প থেকে আমি মহেশমাটির দিকে যাচ্ছিলাম, পাশের একটা বাড়িতে সিরিয়াল চলছিল, ঠিক আছে? তো ওটা আমার হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তো ওই সিরিয়ালে বারবার একটা কথা রিপিট হচ্ছিলো, হাম শাহি খানদান সে হ্যায়, শাহি খানদান সে হ্যায়। তো ভাই ওই শাহি কথাটা খুব ভালো লাগলো, মানে শাহি মানে হচ্ছে যে একটা কুচু কুচু ব্যাপার, একটু মানে আলাদা হাই ফাই ব্যাপার, তো ওইরকম একটা মানে ওই ওয়ার্ডটা আমার কানে বাজলো, রুমে গেলাম, রুমে গিয়ে ঘুমালাম, ওখান থেকে শাহি থেকে শাহি নিলাম, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গল থেকে বাংলা নিলাম, দুটোকে একসাথে করলাম শাহি বাংলা, ডব কিংকে চেঞ্জ করে আমি শাহি বাংলা করে দিলাম। আমার একটা বন্ধু লিখেছে জয়শীল নামে, এটা কিন্তু প্রশ্ন না, মানে খুব সুন্দর একটা কথা লিখেছে আমার ভাই, খুব পছন্দ হলো, বলেছে যে দাদা একদিন আইও আইসো খাসির মাংস দিয়ে খাওয়াবো আমার বাড়িতে। বাহ, ইউটিউব থেকে এখন অবধি কত টাকা ইনকাম করলে? এটা শেষে বলছি, এটা অনেক জনের প্রশ্ন। তার সাথে তুমি লিখেছো দাদা প্লিজ নেম মেনশন করে রিপ্লাই দিও। হ্যাঁ, বিরণশীল প্রশ্ন করেছে এটা, তো বিরণশীল হ্যালো ভাই, হ্যালো। এবার আমার একটা মালদার ভাইয়ের প্রশ্ন নিচ্ছি, রক্সি সুভা, দাদা তোমার বাড়ি মালদাতে ও আমার বাড়ি মালদাতে, তুমি এন্টারটেইন করো সবাইকে আর আমি মেমে বানিয়ে সবাইকে হাসাই, আমাদের কাজটা আলাদা হলেও গন্তব্য এক, এইভাবে মালদাকে এগিয়ে নিয়ে যাও, ভালোবাসা নিও। কোশ্চিনটা হলো আগের টুকুর জন্য থ্যাংক ইউ সো মাচ, এবং প্রশ্নটা হচ্ছে যে মালদা নিয়ে আবার কি নিউ সং, মানে নিউ সং চাই দাদা?
হ্যাঁ মালদা নিয়ে নিউ সং আসছে, খুব তাড়াতাড়ি আসবে। অনু ভাস্কর লিখেছে, কংগ্রাচুলেশন ফর 100K, এভাবে এগিয়ে যাও, এখন তো সেলিব্রিটি হয়ে গেছো, দেখা বলে একটা সেলফি তুলতে দিও। কিন্তু হ্যাঁ সেলফি কেন, তুমি আমার ভিডিও করে নিও। মজা করি 420 ভাই লিখেছে, নাম তো জানি না কিন্তু মজা করি 420 এই নামে লেখা আছে। বাংলাদেশে কবে আসবা আর তৌহিদ আফ্রিদির সাথে একটা ব্লগ চাই। হ্যাঁ আমার তৌহিদ আফ্রিদির সাথে পার্সোনালি কোনো রিলেশন মানে নেই, তো ওর টিমের সাথে আমার পরিচয় আছে। বাংলাদেশ যাওয়ার প্ল্যান আছে, খুব তাড়াতাড়ি যাবো, যাবো যখন তখন ব্লগ করার চেষ্টা করবো। টেকনো মাসুদ লিখেছে, দাদা তুমি ভিডিও করার জন্য কি কি জিনিস নিয়েছো আর কত টাকা বা লেগেছে সব কিছু নিতে, প্লিজ দাদা নেম মেনশন করে অ্যান্সার দিও। হ্যাঁ নেম মেনশন করে দিলাম, টেকনো মাসুদ। আমি কোনো জিনিস এখন অবধি কিনেছি কি, হ্যাঁ আমি শুধু একটা গিম্বল কিনেছি রিসেন্টলি, আমার ক্যামেরাও নেই আমার কিছু নেই। রিসেন্টলি আমি এডিটিং সেট আপ নিয়েছি, আগে ল্যাপটপে এডিট করতাম, তো আপাতত আমার কাছে জিনিস বলতে একটা গিম্বল আছে যেটা আবার খারাপ। ডিজিটাল ভিডিও ওয়াট নাম তো নয় চ্যানেলের নাম মনে হয়। তো প্রশ্ন করেছে, তোমার বাড়ি কোথায় দাদা, তুমি খুব সুন্দর কন্টেন্ট করো। সুন্দর কন্টেন্ট করি কিনা জানি না কিন্তু তোমাদের ভালো লাগছে বলে এটা আমার খুব ভালো লাগছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়ি, এটা আরও তিন চারজন প্রশ্ন করেছে, আমার বাড়ি মালদা থেকে, কিন্তু প্রপার মালদা না, মালদা থেকে 20 কিলোমিটার বাইরে একটা গ্রামে, গ্রামের নাম রাজাপুর, রাজাপুর। পরের প্রশ্ন করেছে এ তাহির, তোমার ফেভারিট অ্যাক্টার, ফেভারিট মুভি, ফেভারিট সং, বিউটিফুল মুমেন্টস ইন ইয়োর লাইফ। কটা প্রশ্ন করেছে, চারটে প্রশ্ন করেছে একসাথে ভাই। ওকে তোমার ফেভারিট অ্যাক্টার, আমার ফেভারিট অ্যাক্টার হচ্ছে জনি সিনস, না আমার ফেভারিট অ্যাক্টর হচ্ছে অক্ষয় কুমার। ফেভারিট মুভি শাহরুখ খানের মোহব্বতে। ফেভারিট সং আমার চ্যানেলের অবভিয়াসলি স্কুল লাইফ সংটা, আমার চ্যানেলে আছে, যাও গিয়ে দেখে আসো স্কুল লাইফ সং। বিউটিফুল মুভমেন্ট ইন ইউর লাইফ, বিউটিফুল মুভমেন্ট হচ্ছে যখন আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হতে যাচ্ছিল, যখন একদম মানে 4-5টা সাবস্ক্রাইবার বাকি ছিল 100K হতে, তখন আর যখনই হলো ভাই তখনই বেস্ট মুভমেন্ট ছিল আমার লাইফের। পরের প্রশ্ন করেছে কেশব, দাদা আমি দক্ষিণ দিনাজপুর থেকে, তোমার এই চ্যানেল খোলা কতদিন হলো অ্যান্ড এর পিছনে সাফল্যের কারণ যদি একটু আমাদের সাথে শেয়ার করো তাহলে ভালো হবে, উত্তর অপেক্ষায় রয়ে গেলাম। হ্যাঁ ভাই তোমাকে রয়ে যেতেই হয়েছে, মানে আমি কি মানে প্রথমে অনেক লেট করে দিয়েছি যাকে। তো আমার চ্যানেল খোলা হলো, এটা আমি চ্যানেল খুলেছি 2016 ডিসেম্বরের 9 তারিখে, কিন্তু তখন আমি ইউটিউব সম্বন্ধে বুঝতাম না, 2017 বুঝতাম না, 18 বুঝতাম না, 18 শেষে আই থিঙ্ক বুঝতে শুরু করি। তোমাকে কনস্ট্যান্ট ভিডিও ছেড়ে যেতে হবে, রেগুলারলি মেনটেন করে ভিডিও ছাড়তে হবে, যেটা আমি এখন করি না, যাই হোক এটা আমার ফল্ট। তো তোমাকে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে, যে কোনো একটা কন্টেন্টে ফোকাস রাখতে হবে, হাসির ভিডিওতে হাসির, কান্নার ভিডিওতে কান্নার, নাচ গান তো গান, সিনেমা তো সিনেমা, যা খুশি বানাবে, এক ধরনের কন্টেন্ট হবে, রেগুলার ভিডিও বানাতে হবে, ডেডিকেটেড হতে হবে, টাকা ইনকাম করার চিন্তা করতে হবে না। এগুলো অনেক কিছু রুলস আছে, এগুলো তুমি ইউটিউবে সার্চ করলে সব ইউটিউবার তোমাকে ধারধার 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 করে একই কথা বলে দেবে। ব্যাকগ্রাউন্ড লিমিটেড নাম কি রে ভাই, ব্যাকগ্রাউন্ড লিমিটেড প্রশ্ন করছে, দাদু সর্বশেষ হ্যান্ডেল মাসো কবে, মানে কি রে ভাই এটা, এটা কেমন ধরনের প্রশ্ন, মানে এটা আমি তোমাকে বলবো যে আমি দিনে 2 বার করে মারি, এই কথাটা আমি তোমাকে বলবো? আমি বলবো না তো, এবারে কি ধরনের প্রশ্ন, ভদ্রতা শিখবো, এই ভিডিওটা আমার বাপও দেখবে, প্রথমে আমার বাপই দেখবে ভিডিওটা, যে আমার আমাকে 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 ছেড়ে দেবে, সুটিয়ে লাল করে দেবে। তো ভাই এবার সবার একটা কমন প্রশ্ন, অনেকে প্রশ্ন করেছে যে আমি কত টাকা ইনকাম করি ইউটিউব থেকে, এটা এই জন্য কারো প্রশ্নটা নিলাম না, কারণ এটা সবাই প্রশ্ন করেছে, মানে ম্যাক্সিমাম ছেলে প্রশ্ন করেছে কত টাকা ইনকাম করো তুমি। তো ভাই সেই টাইম চলে এসছে, আমি কত টাকা ইনকাম করি তোমাদের জানা উচিত, তাই না? তোমরা ভিডিও দেখেছো, তোমাদের জন্য আমি টাকা পেয়েছি। তা আমি লুকে ফুকে বলবো না, এভারেজ জেভারেজ কিছু বলবো না ভাই। তা আমি আমার টোটাল আর্নিং আজ অব্দি যেটা হয়েছে সেটা আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি, এখানে দেখে নাও কত টাকা হয়েছে টোটাল ইনকাম। এই ইনকামটা তুমি চাইলে এর থেকে অনেক ডাবল করতে পারবে, ডাবল 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 বললাম, এটা তোমার ভুল ধরবে কেউ, যাই হোক ডাবল, এর ডাবল করতে পারবে তুমি ইনকামটা। সেটার জন্য মানে অনেক কিছু আছে যেটা আমি ফলো করিনি, তার কারণে আমার এটা একটু হয়েছে, এর থেকে অনেকটা বেশি ইনকাম করতে পারবে, স্পন্সর ছাড়াই এই ইনকামটা, ঠিক আছে, এর থেকে বেশি ইনকাম তুমি করতে পারবে। এবার আমি আর প্রশ্ন নিলাম না, তার কারণ হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের বোরিং লেগে যাবে, তার জন্য তোমাদের সময় নষ্ট করতে চাই না আমি। এবার মেন কথায় আসি, যে ভাই তোমাদেরকে, তোমরা হচ্ছে আমার ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য আমি সিলভার প্লে বাটনটা পেয়েছি, মানে খুব কষ্ট করে পেয়েছি ভাই, এমন কষ্ট করতে হয়েছে আমাকে ইউটিউব জার্নিতে, তো আমি চাইবো যাতে
কারো এতটা কষ্ট না হয়, সবারই তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়, ইউটিউবে তোমরা তাড়াতাড়ি মানে সাকসেস হয়ে যাও, আমি এটা চাইবো। কারণ আমার যতটুকু কষ্ট হয়েছে ভাই, আমার মনে হয় না গোটা পশ্চিমবঙ্গে এতটুকু কষ্ট করতে হয়েছে কাউকে। মানে বহুত মানে বল মানে ভাবলেই আমার মানে ভেতর ফেটে যায় ভাই। তো সিলভার প্লে বাটন যেটা পেয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা সেটা পসিবল না লাইক কমেন্ট একটু বেশি বেশি করে করবে, ভিডিওগুলো দেখবে বেশি বেশি করে, আমি ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করবো, খুব ভালো করে এন্টারটেনমেন্ট বানানোর দেওয়ার চেষ্টা করবো। তো এখন তোমাদেরকে আমি তোমাদের ভালোবাসা জিনিসটা আমি দেখাচ্ছি, সিলভার প্লে বাটন। ওকে ওয়েট, তো এই হচ্ছে সেই সিলভার প্লে বাটন, এটা আমি অনেক আগেই পেয়েছি। আমার কিছু প্রবলেমের কারণে ভিডিওটা বানাতে আমার লেট হয়েছে, তোমাদের দেখাচ্ছি ভাই অনেক লেট, তার জন্য সরি 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 সরি। চলো ভিডিওটা এটা দেখে নাও ভাই। এই যে প্যাকেটের উপরে সরি আমরা খুলে দেখে নিয়েছি, তো ওই জন্য তোমাদের কী কিছু দেখানো হয়নি। একটা সার্টিফিকেট ছিল যেটা আমি দেওয়ালে বাঁধিয়ে দিয়েছি, ঠিক আছে। এই হলো সেই সিলভার প্লে বাটন, এই হচ্ছে তোমাদের ভালোবাসার জিনিস সিলভার প্লে বাটন শাহী বাংলা ফ্যামিলির জন্য। তো গাইস এই জিনিসটা পাওয়ার জন্য না মানে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, তোমরা অনেকটাই জানো। তো তোমাদের ভালোবাসা থেকেছে বলে লড়াইটা করে গেছি, পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক ভিডিও দেখেছি, হাজারো ভিডিও দেখেছি যা আমার 1 লাখ সাবস্ক্রাইবার হবে এবং আমি সিলভার প্লে বাটন পাবো। তো ফাইনালি তোমাদের জন্য কিন্তু এটা পেয়ে গেছি, আর এটা সবার একটা কিন্তু স্বপ্ন, এটা আমার একটা বড় স্বপ্নের মধ্যে একটা, সেটা পূরণ হয়েছে একমাত্র তোমাদের জন্য গাইস। তো গাইস আমি চাইবো শাহীমালা ফ্যামিলি আমাদের সাথে যুক্ত থাকো, ফ্যামিলি মেম্বার বাড়াতে থাকো, তোমরা সাবস্ক্রাইব করতে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, আর আমি তোমাদের এন্টারটেনমেন্ট দিতে থাকবো। সো থ্যাংক ইউ সো মাচ গাইস আমাকে এতটা মানে এই জার্নিতে সাথ দেওয়ার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তো গাইস লাভ ইউ অল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।